ওকে, শুরু করি? লাভি বাসো ভাই। জি ভাইয়া, ভাইয়া শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো লাভি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দেখো, প্রথমে কোশ্চেনটা একটু দেখো, আমার চোখে যেন কেমন যেন সব আবছা আবছা লাগতেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। তো এখানে যে কোশ্চেনটা আছে, একটু দেখো তোমরা যে কোশ্চেনটা আসলে কি করছে। হ্যাঁ, কি কোশ্চেন করছে এখানে, যে তোমার এখানে ও বিন্দুতে ক্রিয়ারত, হ্যাঁ ও বিন্দুতে ক্রিয়ারত পি কিউ বল, হ্যাঁ বলের লব্ধি হলো আর। এই জিনিসটা তোমাকে বলে দিচ্ছে, পি আর কিউ এর লব্ধি কত? আর। হ্যাঁ, তারপরে বলছে যে যদি ছেদক পি কিউ আর বল দ্বয়ের ক্রিয়ারেখাকে, তোমার একটা ছেদক আছে বুঝছো, একটা ছেদক আছে পি কিউ আর এর ক্রিয়ারেখাকে কি করছে, যে এল এম এন বিন্দুতে ছেদ করছে। এটা দেখি কোশ্চেনটা একটু দেখতেছি, ধরো বইয়ে আচ্ছা সেট করে, আচ্ছা ঠিক আছে সেট করে। হ্যাঁ, তো তারপরে ওনারা যেটা বলছে সেটা হইলো যে তোমার এই জিনিসটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা প্রমাণ করতে প্রথমে আমার চিত্রটা আগাইতে হবে, তারপরে বাকি জিনিসটা। হ্যাঁ, তো ভাই চিত্রটা আগে আগাই। মনে করো একটা ও বিন্দু, এটা হলো ও বিন্দু, ও বিন্দু থেকে একটা রেখা, এটা ধরো তোমার পি, ধরো এইটা হলো কিউ, ঠিক আছে ভাই? তাহলে আর কোথায় হবে ভাই? আর কি এজের মাঝে মাঝে হবে না, মাঝে মাঝে হবে, ঠিক আছে? তোমরা একটা জিনিস খেয়াল করে থাকবা, আমি সাধারণত পি কিউ যখন আঁকাই তখন একটা বল হরাইজন্টাল মানে এক্স অক্ষ বরাবর দেই সাধারণত, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর দেই নাই, দেখছো? খেয়াল করছো এই জিনিসটা? হ্যাঁ জি ভাইয়া, ঠিক আছে, এখন তুমি যদি এই দিক বরাবর দেও না তাহলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ ম্যাথটা হবে, কিন্তু আমরা ম্যাথটাকে করি, করলেই তোমরা বুঝতে পারবা যে আমি কেন এই কাহিনীটা করলাম। হ্যাঁ, এইটাতে এইটা করলে তোমাদের বোঝানো একটু সহজ হবে আমার পক্ষে, এই কারণে এই জিনিসটা করছি, ঠিক আছে? দেখো, এইটা ধরো তোমার পি, এটা ধরো তোমার কিউ, মানে এদিক বরাবর পি চলতেছে, এদিক বরাবর কিউ চলতেছে, আর এদিক বরাবর তোমার লোব দি আর। হ্যাঁ আচ্ছা, সুন্দর। এখন তো এদের যে ক্রিয়ারেখা গুলো আমি বলি, তোমার পি কিউ আর ক্রিয়ারেখাকে তোমার দেখো একটা রেখা আছে, একটা ছেদক, কমন ছেদক, ঠিক আছে? কমন ছেদক মানে কি, সবগুলাকে ছেদ করছে। হ্যাঁ, মনে করো এরকম একটা কমন একটা ছেদক গেল, হ্যাঁ সবগুলাকেই ছেদ করছে। তো এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটার ভ্যালু কত ভাই? এই বিন্দুর ভ্যালু না, নাম। হ্যাঁ, এই বিন্দুটার নাম হলো তোমার এল, যে মানে পি এর ক্রিয়ারেখাকে এই যে এল এ ইয়া করে তোমার সেট করে, আর এটা হলো এন। ভাই কেউ মেসেজ দিও না, সরাসরি আমার সাথে কথা বলো। হ্যাঁ, মেসেজ দিলে ভাই আমার কেমন জানি লাগে, কারণ আসলে মেসেজ টেসেজ পায় তো আমার অভ্যাস নাই বুঝছো, কেউ তো মেসেজ দেয় না, তো হঠাৎ করে দু একজন মেসেজ দিলে ভাই কেমন জানি লাগে। আচ্ছা, ওই ইয়া সেতু বোধ হয় ওই যে ইয়ের সাথে কথা বলতেছিলা, মানে কারোর সাথে পার্সোনালি কথা বলতে যায় ভুলে বোধ হয় এভরিওয়ানে মেসেজ দিয়ে ফেলাইছো। হ্যাঁ, পার্সোনালি কথা বলো না, ওকে? আচ্ছা, তারপর এন, তো এল এম এন, হ্যাঁ এইটা এরকম করে বলছে, এইটা হলো তোমার ও বিন্দুটা, ঠিক আছে? আচ্ছা ওকে, ও বিন্দুটা। এখন ওনারা আমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো এখন আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাই নিব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা আঁকাই নিব। এদিক বরাবর ধরো তোমার এক্স অক্ষ, হ্যাঁ এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর তোমার ওয়াই অক্ষটা, হ্যাঁ লম্ব, এক্স অক্ষের উপরে লম্ব কিন্তু থাকে ওয়াই অক্ষ, এটা আমরা সবাই জানি, সবাই মানিও, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ঠিক আছে? তো এই পয়েন্টটা আমি এক্স দেই, এক্স, এই পয়েন্টটা বড় এক্স, এটা ছোট এক্স দিচ্ছে, এটা বড় এক্স, ঠিক আছে? আচ্ছা, এরকম জিনিসগুলো আমি করলাম। হ্যাঁ, তো দাঁড়াও, এই যে এটা কিউ, এটা পি, একটু সুন্দর করে লিখি, এটা একটু মুছে দেই, তো এখানে উঠলে তো কেমন হয়ে গেল। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই তো এখন মোটামুটি আমার চিত্রটা আঁকানো শেষ, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলি এখন, সেটা হলো ওই যে এই কিউ বল যদি তুমি এক্স অক্ষ বরাবর দিতে না তাহলে কোনো সমস্যা হতো না, হ্যাঁ কোনো সমস্যা হতো না, ম্যাথটা করি তাহলে বুঝতে পারবা। আচ্ছা সুন্দর, তো দেখো আমি এইবার তোমার ওই যে আমাদের যে ওই ইয়ার সূত্র ছিল, লম্বাংশ উপপাদ্যটা ছিল, মানে ওই যে সবগুলার কোসাইন নেওয়া বা সবগুলার সাইন নেওয়া, ওই কাজটা করব। ওই কাজটা কেন করব, কেন করব এটা এখনই বুঝে যাবা, ঠিক আছে? আগে আমি শুরু করি। দেখো দেখো তোমার ধরো তুমি প্রথমে কিউ বলটা নিতেছো, কিউ কস
দেখো তো কিউ কজের সাথে এক্স অক্ষের সাথে কোন অ্যাঙ্গেলটা, এটা না ভাই, এই অ্যাঙ্গেলটা না, কিউ কজ কি এটা নিব না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটার নাম কি? এন ও এক্স, এন ও এক্স অ্যাঙ্গেল, এন ও এক্স অ্যাঙ্গেল। তারপরে প্লাস পি, পি নিবা না, পি এর সাথে কস, পি কস কত? পি কস দেখো পি এর সাথে কোন অ্যাঙ্গেল তৈরি করছে, এইটা, তাই না? এটা না ভাই পুরাটা, এটা কত? এল ও এক্স, এল ও এক্স সমান সমান কি ভাই? এক্স বড় এক্স, এটা সমান সমান কি ভাই? আর কস, আর কস অ্যাঙ্গেল কত দিবা ভাই? আর এম ও এক্স, এম এম ও এক্স, এক্স, হ্যাঁ এম ও এক্স, সুন্দর এম ও এক্স, ঠিক আছে। এইটা আমি কেন করলাম একটু দেখতে পাবা, ঠিক আছে? এটা করার কারণটা হলো তোমার, এটার করার কারণটা হলো দেখো এইখানে যে এটা যদি আমি লম্বভাবে আঁকাই, এটা যদি আমার লম্ব হয়, ঠিক আছে, আমি এইভাবে লম্বভাবে আঁকাইছি, ঠিক আছে, এটা যদি লম্ব হয় তাহলে দেখো এই জিনিসগুলা ও এল, ও এম, ও এন, হ্যাঁ এইগুলা দেখো, এই যে এটা হলো ও এল, এটা হলো ও এম, আর এটা হলো ও এন, দেখবা এখানে যে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে, তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে, কিউ কে এম বিন্দুতে, ও হ্যাঁ কিউ কে এম বিন্দুতে, তারা তাহলে একটু বোধ হয় ভুল হয়েছে, এটা এন, এটা এম, ওকে তাহলে এটা এন, এটা এম, তাহলে এন এর জায়গায় এম হবে আর এম এর জায়গায় হবে। আচ্ছা এম এর জায়গায় এন হবে, ঠিক আছে। দেখো এই যে দেখো এখানে আমার তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে, তিনটা ত্রিভুজ কি কি ত্রিভুজ বলো দেখি, একটা হলো এম ও এক্স, এইটা একটা ত্রিভুজ, আরেকটা তোমার ত্রিভুজ এন ও এক্স, তাই না? এটা একটা ত্রিভুজ, আরেকটা হলো কি ত্রিভুজ ভাই? ত্রিভুজ এল ও এক্স। এই তিনটা, এই তিনটা ত্রিভুজের মধ্যে বলতে পারবা কোন জিনিসটা কমন? এই তিনটা ত্রিভুজের মধ্যে একটা তো এটা ত্রিভুজ, আরেকটা এই ত্রিভুজ, আরেকটা এই ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের একটা জিনিস কমন আছে, বলো দেখি কি কমন? ও এক্স, মানে ভূমিটা কিন্তু কমন, তাই না? সবার কি ভূমি কমন? আর আমার যদি আমি কস থিটা নেই তাহলে কিন্তু আমার এই ভূমি আর এই যে এই অতিভুজ গুলা চলে আসতেছে, ঠিক আছে, তো ভূমিগুলা বাদ দিয়ে দিব, অতিভুজগুলা থেকে যাবে এখানে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার অ্যানসার করছে। আমি কিন্তু চিন্তাটা এইভাবে করছি, ছেদক লম্ব আট করলেন কেন, এখানে ছেদক আচ্ছা লম্ব হইলো কেন? ছেদক যদি তুমি লম্ব নাও আঁকাও, হ্যাঁ ছেদক যদি তুমি লম্ব নাও আঁকাও তাহলেও সমস্যা নাই, ঠিক আছে, কেন সমস্যা নাই আমি এখন তোমাকে একটু দেখাবো। দেখো আমি তো লম্ব আঁকাইছি জেনারেল কেসের জন্য, ধরো দেখো এইটা আগে আমি দেখাচ্ছি, তারপরে তুমি বুঝতে পারবা যে লম্ব না হলেও কোনো সমস্যা হইতো না। দেখো এইটার জন্য কি দিবা? কস এম ও এক্স, এম এই কোনটা, এম ও এক্স মানে কি? এম ও এক্স কস, এম ও এক্স মানে কি ভাই? কস ইন্টু, কস ইন্টু তোমার ও এক্স বাই অতিভুজ, না ও এক্স বাই ওয়েক্স অতিভুজ, বাই ওয়ে, হ্যাঁ ও এক্স বাই অতিভুজ, তারপরে কি প্লাস পি, ধরো পি, পি কোন অ্যাঙ্গেলটা? এল ও এক্স, এল ও এক্স কই ভাই? এই যে বড় অ্যাঙ্গেলটা, হ্যাঁ এল ও এক্স হলো বড় অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটা কি দিবা তুমি? ও এক্স বাই ও এক্স বাই ওয়েল, ও এল, হ্যাঁ সমান সমান, আর কস কি দিবা? এন ও এক্স দিবা না, এন ও এক্স দিবা, তো এন ও এক্স যদি দিতে চাও, ঠিক আছে, এন ও এক্স যদি দিতে চাও তখন কি হবে? এন ও এক্স এর জন্য তোমার ও এক্স বাই ও এন, হ্যাঁ ও এক্স বাই ও এন এইটা হবে, ঠিক আছে। আচ্ছা তো ও এক্স বাই ও এন হলো, তো এইটা যদি হয় তাহলে বলো তো দেখি সব জায়গা থেকে আমি ও এক্সটা কেটে দিতে পারবো না, বলো সব জায়গা থেকে ও এক্সটা কেটে দিতে পারবো, হ্যাঁ ও এক্সটা যদি কেটে দিই তাহলে কি হবে? কিউ বাই ও এম প্লাস পি বাই ও এল সমান আর বাই ও এন, ঠিক আছে। এইটা হলো আমার প্রমাণ করতে বলছিল, এই জিনিসটা কিন্তু প্রমাণ এসে গেছে। তো এখানে তোমাদের একটা কোশ্চেন ভাই, এটা আমি কেন লম্ব নিলাম, হ্যাঁ এটা কেন লম্ব নিলাম, ঠিক আছে, এটা হলো তোমাদের কোশ্চেন, এটা আমি জানি এটা কোশ্চেনটা হবে। তো এখন বিষয়টা হলো কি, আমি যদি লম্ব নাও নিতাম তাহলেও হইতো, কিভাবে হইতো? দেখো আমি যদি লম্ব না নিয়ে আমি এইভাবে তোমার ছেদ করলাম, সাপোজ এইভাবে ছেদ করলাম, হ্যাঁ এইভাবে ছেদ করলাম, তো এইভাবে যদি ছেদ করি তাহলে দেখো আমি যে অ্যাঙ্গেল গুলো নিব, মনে করো এই অ্যাঙ্গেলটা যে নিলাম, ঠিক আছে, এই যে তোমার এই বিন্দু, এই বিন্দু, ও বিন্দু, আর ধরো এই যে এইখানে এই যে এটা এই জায়গাটা ছেদ করলো এই বিন্দুটা, এই অ্যাঙ্গেলটা যদি নেই তখন তুমি যদি কজের অনুপাতটা নেও তখন কিন্তু আলটিমেটলি এই জায়গাটা তোমার লম্বা আঁকাইতেই হবে, কজের অনুপাতটা যদি নেও, আমার কথাটা কি বুঝছো, ঠিক ভাই? ধরতে পারছো কি তোমরা এটা?
মানে আমি যদি আমি তো আমার আমি যদি এইখানে এরকম করে যদি জিনিসটা আগাইতাম, আমার এই সূত্রটা তো চেঞ্জ হইতো না। কারণ এইখানে যে বিন্দুটা ছেদ করছে এই বিন্দুটার জন্য যেই কোণ, আবার এই বিন্দুটার জন্য তো এই কোণ তো চেঞ্জ হচ্ছে না, সেই কোণ তো সেমই হচ্ছে, তাই না? কোণ তো সেমই হচ্ছে, কারণ আমার কিউ এর সাথে এক্স অক্ষের যে কোণটা সেটাই তো আমার নেওয়া লাগতেছে, তাই কিনা? কোণ তো চেঞ্জ হচ্ছে না, কোণ যদি চেঞ্জ না হয় আমার অনুপাত তো চেঞ্জ হবে না। তো অনুপাত যদি চেঞ্জ না হয়, আমি যদি আমি তো এইরকম করে যদি আমি আঁকাইতাম, তাহলে তো আমি এই রেখাটাকে কোনো কাজে ইউজ করতে পারতাম না। আমি তো পরবর্তীতে আমার এইরকম করে এই রেখাটা নেওয়া লাগতো, মানে একটা লম্ব আঁকানো লাগতো। আমার কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, লম্ব আর্ট করলেন, কিন্তু তারপরে ক্ষেত্রে অন্য একটা ত্রিভুজ যখন নেবেন সেক্ষেত্রে হ্যাঁ, লম্বটা আর ওই পাশে লম্বটা তো সেম না। আচ্ছা, তো তখন তো তোমার এখন যদি তুমি লম্বটা নেও, হ্যাঁ, তো তুমি তুমি তো এটা নিবা, তখন পরবর্তীতে এটা নিবা, এই লম্বটা নিবা, ঠিক আছে? আবার এইখান থেকে এটা নিবা, এই তিনটা যদি নেও, তাহলে দেখা যায় যে এই এক্স ও এক্স কিন্তু তুমি কাটা দিতে পারবা না, মানে এইটুকু হবে একটা, এইটুকু একটা, এইটুকু একটা, ঠিক আছে? এটা কিন্তু কাটা দিতে পারবা না। আবার দেখো তোমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু সেম হবে না, ঠিক আছে? যে মনে করো যে কাটা দিতে পারলা না, আবার যে এই দৈর্ঘ্য গুলো সেম হবে না, ঠিক আছে? তখন তোমার কাটা না দিতে পারা, তখন এই যে তোমার আলাদা একটা ইয়া নিয়ে আসতে হবে, মানে হিসাব নিয়ে আসতে হবে, যে এই যে এখানে যে ত্রিভুজ তৈরি হয়েছে, যে এই ত্রিভুজ, এই রেখা, এই রেখা, এই রেখা, এই তিনটা রেখার যে ত্রিভুজ তৈরি হয়েছে, ওই ত্রিভুজ থেকে তোমার এই যে এই বাহুগুলার দৈর্ঘ্য বাইর করা লাগতো, মানে জিনিসটা অনেক জটিল হয়ে যেত, ঠিক আছে? অনেক জটিল হয়ে যেত। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া, তো এই কারণে লম্বটা নিলে জিনিসটা সুবিধা হয় আর কি, ঠিক আছে? আবার তুমি যদি এই যে এইটাকে তুমি যদি এক্স অক্ষ বরাবর নিতা, তাহলেও কিন্তু ম্যাপটা মিলতো, কোনো সমস্যা হতো না, ঠিক আছে? তখন এইটার সাথে কস জিরো হয়ে যেত, এখানে এখানে অ্যাঙ্গেল হয়ে যেত জিরো, ঠিক আছে? জিরো মানে কি? জিরো মানে হলো তোমার ওই ও এন বাই ও এন লিখতাম, হ্যাঁ, ও এন বাই ও এন লিখতাম, তখন এইটাও চেঞ্জ হয়ে যেত, আবার এইটাও চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? তখন এখানে ও এন আসতো, এখানে ও এন আসতো, ঠিক আছে? বুঝছো? জিরো নিলেও কিন্তু সমস্যা হতো না, জিরো দিয়ে দেখাবো এটাই, মানে আমি যদি এটা এটার সাথে এটা যদি এখানে লাগিয়ে দিতাম, এটা যদি আমি এদিক বরাবর নিতাম, আমার কথাটা কি বুঝছো? জিরো দিয়ে কি দেখাবো? দেখান ভাই, দেখো দেখো, তোমার একটা হলো পি আর একটা হলো কিউ। এবার আমি এক্স অক্ষ বরাবর নিছি, বুঝছো? এক্স অক্ষ বরাবর নিছি, তোমার এইটা হলো ওয়াই অক্ষ, একটা পি কিউ আর একটা কিউ আর একটা হলো তোমার আর, তাই না? একটা হলো আর, এইটা ধরো তোমার আর, ঠিক আছে? তো এইটা হলো তোমার ওই, দাঁড়াও কালার চেঞ্জ করি, তোমার এইটা হলো তোমার ছেদক, ওকে, আল্লাহ আল্লাহ, এইটা হলো তোমার ছেদক, হ্যাঁ। তো এইটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো তোমার এল বিন্দু, এটা হলো এন, এটা বোধহয় এন না, নাকি এম, তার একটু দেখে নেই, এম বিন্দু, হ্যাঁ, ঠিক আছে, এটা হলো এম, ঠিক আছে, এটা হলো ও, ঠিক আছে, এই হ্যাঁ, এই এটা হলো এম। এইবার দুইটা জিনিস, দুইটা বিন্দু, এক বিন্দু মিলে গেছে, আচ্ছা, যাই হোক, এটা হলো পি, এটা হলো লব্ধি, এটা হলো কিউ, ঠিক আছে? তো তুমি এইবার আমি যদি ওই সূত্রটা নিতাম, তাহলে কি না কি না লাগতো? কিউ কি না লাগতো? কিউ কস 0 ডিগ্রি না লাগতো, প্লাস আর কস কি নিতা ভাই? আর কস এই অ্যাঙ্গেলটা, আর কস এন ও এম নিতা, ঠিক আছে? আচ্ছা, তারও আর না, আর তো ওই সাইডে থাকবে পি কস, পি কস এল ও এম সমান আর কস তোমার এন ও এম, এটা কিন্তু নিতা। দেখো তো এটা ঠিক আছে কিনা, আমি ইকুয়েশন ঠিক লিখছি কিনা, মানে এটা লিখতে কিনা, মানে জি ভাইয়া, কিউ এক্স অক্ষের সাথে যেটা আছে সেই অ্যাঙ্গেলটা, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রিতে আছে সেটা, তারপরে পি আছে কোনটা, এই অ্যাঙ্গেলটা, মানে এল ও এম, এল এল ও এম, আর তোমার আর কত, আর হলো এন ও এম, এটাতে আছে, হ্যাঁ। তো এখন তোমার প্রমাণ করতে হবে কি, তোমার প্রমাণ করতে হবে হলো কিউ বাই কি, কিউ বাই কত, কিউ বাই ও এল, কিউ বাই ও এম প্লাস পি বাই ও এল সমান আর বাই ও এন, এটা কিন্তু প্রমাণ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এবার একটু দেখো, তো কিউ এখানে তো 1 প্লাস, এটা তো পি, এটা কত ভাই? এটা হলো তোমার এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এল ও এম, তার মানে কি এল ও এম মানে কি ও এল বাই, সরি, ও ওএম এম বাই বাই ওএল এল, হ্যাঁ, ও এম বাই ও এল, ঠিক আছে? সমান সমান আর এন ও এম মানে কি, এন ও এম মানে হলো তোমার ও এম বাই, ও এম বাই কি,
ওএম বাই কত, ওএন, হ্যাঁ এটা ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, এখন দেখো এই জায়গাতে ওএম এসে গেছে, এই জায়গাতে ওএম এসে গেছে, এই জায়গাতে ওএম এসে গেছে, তো তুমি এখানে তো এক আছে, একের পরিবর্তে তুমি এটা লিখতে পারো, অবশ্যই লিখতে পারো না, এটা কিন্তু লিখতে পারো। এটা যদি লিখো তাহলে দেখো যে তিনটা জিনিস কিন্তু সেম হয়ে গেছে না, দেখো তিনটা জিনিস সেম হয়ে গেছে, তাহলে কি ওএম দিয়ে ভাগ করে দিয়ে জিনিসটাকে ইয়া করে দিতে পারবে না, ওএমটা সরিয়ে নিতে পারবে না, তোমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া, মানে জিনিসটা কিন্তু সেম আসতেছে, ঠিক আছে, এই এই কাজটা করা লাগতেছে, তো এই কাজটা তোমার চটজল দিন তোমার মাথায় আসবে না, হ্যাঁ এই কারণেই আমি এক্স অক্ষ বরাবর দেই নাই, এই এই দিক বরাবর দিয়ে দিচ্ছি, বুঝছো আমার কথা? বলো বুঝছো কিনা, কোনো সমস্যা আছে? না হ্যাঁ আচ্ছা বাকিদের কি খবর ভাই, দু একজন হলে তো হবে না, বাকিরা কি বলো? ভাইয়া, নিচে একটু বলো, বের করেন তো, বুঝি নাই, নিচের অংশ একটু বুঝি নাই, এটা স্ক্রিনশট এটা নিতাম তো। এখানে কোনো কোশ্চেন আছে কি তোমার রাকিব? না ভাইয়া, ওকে সুন্দর, আচ্ছা তাহলে আমাদের এই ম্যাটটা হইলো, তোমরা একটু আমাকে অবশ্যই রেসপন্স করবা ভাই, না বুঝলে অবশ্যই জানাবা, আমি কিন্তু ভাই ঝামেলা করি না না বুঝলে, ঠিক আছে, তুমি নাই বুঝতে পারো, এটা সহজ জিনিস না, অবশ্যই সহজ জিনিস না, আর তোমরা ফার্স্ট টাইম পড়তেছো স্থিতিবিদ্যা, অবশ্যই ঝামেলা হবেই, আর তোমরা যে ভেক্টরও কয়েকবার পড়ে আসছে এমন না, ত্রিকোণমিতিও কয়েকবার পড়ে আসছে এমনও না, ঠিক আছে, সুতরাং তোমাদের সমস্যা হওয়াটাই স্বাভাবিক, এটা আমি জানি। আচ্ছা তো পরের ম্যাথটা দেখো, আমি এখানে নাম্বার গুলা হয়তো সিরিয়ালি থাকবে না, কিন্তু ম্যাথ গুলা সিরিয়ালি থাকবে, ঠিক আছে, তোমাদের বইয়ের সিকোয়েন্সই থাকবে, সমস্যা দেখো এখানে তোমার যে কোশ্চেনটা আছে সেটা হলো কি, তোমার 5P আর 2P, হ্যাঁ বল দ্বয়ের বল কি মানের বল দুটি এ বিন্দুতে ক্রিয়াশীল, মানে এ একটা বিন্দু এ বিন্দুতে ক্রিয়াশীল, তো এদের লব্ধি হলো 4P, বুঝছো, এদের লব্ধির ভ্যালু কি 4P, আচ্ছা যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে এত বিন্দুতে ছেদ করে, মানে বি ডি কিউ সরি বি সি ডি তে ইয়া করে ছেদ করে, তাহলে যে এই জিনিসটা প্রমাণ করতে হবে, মানে আগের কাহিনীটাই, ঠিক আছে, মানে তোমার এ বিন্দু থেকে দুইটা বল, একটা হলো এইটা আর একটা হলো এইটা, ঠিক আছে, তো এইখান থেকে আমি আরেকটা রেখা নিলাম, দেখে নিলাম এটা হলো লব্ধি, লব্ধি হলো 4P এবার, হ্যাঁ আর তোমার এইটা হলো কত, এটা হলো 5P, এটা হলো 2P, ওনারা বলে দিচ্ছে তো আমি ওইভাবেই করছি, তো এটা হলো এ বিন্দু, আচ্ছা এবারও আমি লব্ধিটা নিব লম্বভাবে, ইয়াটা ছেদকটা নিব লম্বভাবে, ঠিক আছে এটা হবে এক্স অক্ষ, এটা হবে ওয়াই অক্ষ, ঠিক আছে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ওকে, তো ওনারা আমাকে কি বলছে যে 5P তোমার বি বিন্দুতে সেট করে, ওকে তারপরে 2P বল, হ্যাঁ 2P, 2P করে কি সি বিন্দুতে, ঠিক আছে, আর তোমার পরের বলটা কি 4P, 4P করে কোথায়, ডি বিন্দুতে, ওকে এরকম করে সেট করে, হ্যাঁ তারপরে এই জিনিসটা দেখাইতে হবে, তো এখন আমি কি করব বলো, এই এটাকে আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে ও এক্স, এক্স বিন্দুতে তোমার এই বিন্দুটা এক্স, ওকে তো তাহলে এখান থেকে তুমি ধরে নেও তোমার ওই ইয়াটা নিয়ে নিবা, ওই যে সূত্রটা নিবা, 2P একটা বল, কস কত নিবা ভাই, অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হলো সি এ এক্স, এটা প্লাস 5P, এটা নিবা ফুল অ্যাঙ্গেলটা, ফুল অ্যাঙ্গেল কত বি এ, আর তোমার সমান কত 4P কস ডি এ এক্স, ডি এ এক্স, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখন তোমার কি কাজ, এখন তোমার ওই যে এই কোণ গোলার অনুপাত নিয়ে নিবা, এখন জাস্ট তোমার সিম্পলি ত্রিকোণমিতি আর কি ভাই, এটা মানে কি, এটা মানে হলো তোমার ও এক্স, এ সরি ও এক্স না, এবার এ এক্স, এক্স বাই কত, এক্স বাই এস, ঠিক আছে প্লাস 5P, এটা মানে কি, এটা মানে হলো তোমার এক্স বাই
এক্স বাই এসি, ঠিক আছে, এসি নাকি না এবি সমান 4p, এটা বাই কত? এখানে এখানে তোমার হইলো তোমার এক্স বাই এডি, এক্স বাই এডি। ওকে দেখো, উপরে সব জায়গাতে তোমার এক্স আছে, এখানে 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 আবার পি আছে, দেখো এই যে একটা পি, এই যে একটা পি, এই যে একটা পি, তো সবগুলা পি দূর করে দিবা, থেকে যাবে এইগুলা 5/ab আর সমান 4/ad, ঠিক আছে। এই তো এটাই হলো তোমার রেজাল্ট, বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া, কিন্তু ওই অক্ষ ধরলাম কেন ভাইয়া, বুঝি নাই অক্ষ নিলাম কেন? কোনটা, এই অক্ষটা? জি ভাইয়া, দুইটা অক্ষ ধরা হয়েছে কেন? হ্যাঁ, অক্ষ নেওয়া হয়েছে ওই যে আমাদের যে লম্বাংশ উপপাদ্যটা, এই লম্বাংশ উপপাদ্যটার নিয়মটাই হলো যে তোমার যতগুলা বল থাকবে সবগুলা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, সবগুলা বলের। দেখো এই দুইটা বলের এক্স অক্ষের উপাংশ নিচ্ছি, সেটা হলো তোমার লব্ধির এক্স অক্ষের উপাংশের সমান। এখন আমি যদি সবগুলার এক্স অক্ষের উপাংশ নিতে চাই, উপাংশ মানে কি, এক্স এক্স অক্ষের উপাংশ মানে কি, এক্স অক্ষ বরাবর উপাংশ মানে কি, তোমার ওই লব্ধিটা এইটার ভ্যালু ইনটু কস এই অ্যাঙ্গেলটা, তাই না? তো এই অ্যাঙ্গেলটা যদি জি লাগে ভাই, তাহলে এক্স অক্ষের সাথে তোমার এক্স অক্ষটা আঁকাইতে হবে না, জি ভাই, জি ভাই, বুঝতে পেরেছো? জি ভাই, ওকে, তো আমরা এটা পেরে গেলাম। হ্যাঁ, এরপর একটা দেখবো, এই ম্যাথ গুলো একটু খেয়াল রাখো ভাই, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সবচেয়ে বেশি পরীক্ষায় আসবে হলো 9-এর B নাম্বারটা, আমরা যাবো, সমস্যা নাই, এইবার 9 নাম্বার করবো। দেখো এই তো এটা, তো এটা হলো, এটা হলো তোমার এমসিকিউ এর মতো একটা কোশ্চেন, খুবই ইজি একটা কোশ্চেন। দেখো এখানে কি বলছে, তোমার দুইটা বল আছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হলো তোমার 30 ডিগ্রি। হ্যাঁ, দুইটা বল আছে, মাঝখানের অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি, ঠিক আছে। এটা ধরো তোমার 2√3 বল, এটা ধরো 4 নিউটন বল। হ্যাঁ আচ্ছা, এবার ক্রিয়া করে, এখন বলছে কি, 4n মানের বল বরাবর তোমার কি করতে হবে, বল দ্বয়ের, বল দ্বয় মানে কি, এই দুইটা বলের, হ্যাঁ, লম্বাংশের সমষ্টি নির্ণয় করতে হবে, মানে এই যে বলটা, এই বলের যে দিকটা, এই দিক বরাবর এই বল এবং এই বলের যে লম্বের লম্বাংশ লম্বাংশ আছে সেটার ভ্যালুটা কত, সেটা চাইছে। কোশ্চেনটা কি বুঝছো তোমরা? কোশ্চেনটা বুঝছো ভাই? জি ভাইয়া, সবাই কি বুঝছো কিনা, মানে এখানে কোশ্চেনটা কি বলছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা সুন্দর, তো তোমাদেরকে আমি একটা কথা বলি, বলো তো দেখি, এই যে 4 নিউটন বল যেই বরাবর ক্রিয়া করতেছে সেই বরাবর 4 নিউটনের উপাংশ কত? 4 নিউটনই? 4 নিউটনই কিনা? জি ভাইয়া, কোনো কোনো দ্বিমত, কোনো দ্বিমত আছে এই ব্যাপারে, মানে উপাংশ জিনিসটা বুঝছো না ভাই? ভাইয়া। আচ্ছা সুন্দর, তার মানে এই 4 নিউটনের বলের জন্য তোমার এই 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 দিক বরাবর, 4 নিউটনের যেই দিক বরাবর কাজ করতেছে সেই দিক বরাবর তুমি যে লব্ধিটা পাবা, মানে উপাংশটা পাবা 4 নিউটনের, সেটা হবে 4 নিউটনই হবে, ঠিক আছে। এইটা তো এই বলের এই দিক বরাবর উপাংশ পেয়ে গেলাম এটা, এখন এই বলের এই দিক বরাবর উপাংশ কত হবে বলো তো দেখি? 3 হবে, 3 cos 30, হবে। হ্যাঁ cos 30, হ্যাঁ। তো তারপরে কি বলছে, ওনারা কি বলছে, লম্বাংশের সমষ্টি চাইছে, তার মানে কি করবা, প্লাস, ঠিক আছে, এটাই সমষ্টি, তাহলে কি হবে, 4 প্লাস, এটা কি, এটা মানে কি, √3/2, হ্যাঁ, তার মানে কি, জাস্ট 3, হ্যাঁ, √3/2 ইয়া করলে 3 হয়, তার মানে অ্যান্সার কত, 7, ঠিক আছে, এদিক বরাবর তাহলে তোমার কি আসতেছে, 7 আসতেছে। আচ্ছা তোমাদেরকে বলি তো দেখি, আল্লাহ আল্লাহ, টাইম লিমিট কেন, আমার ভ্যালু কি শেষ হয়ে গেছে, 1 মাস শেষ হয়ে গেছে, আমি তো জানি না, আজকে বোধহয় 1 মাস শেষ হয়ে গেল। আচ্ছা সমস্যা নাই, এই ক্লাসটা তোমার যদি 10 মিনিট শেষ হয়ে যায় আমি আবার করব, ঠিক আছে, আরেকটা মিটিং অন করবো। আচ্ছা দেখো, তোমাকে যদি ভাই কোশ্চেন করি, এই দিক বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর দুইটা বলের এই লব্ধি কত হবে বলো, উপাংশ কত হবে বলো তো দেখি, এই দিক বরাবর, এই দিক বরাবর এই বলের কোন উপাংশ থাকবে, এই বলের কোন উপাংশ থাকবে এদিক বরাবর? না না, জিরো থাকবে, হ্যাঁ জিরো। আর এই দিক বরাবর এই বলের উপাংশ কত হবে বলো দেখি? 2√3 cos 60,
কস 60ও বলতে পারি, আবার কি বলতে পারি, এই যে এইটা হলো 30 ডিগ্রি, তার সাইন মানে সাইন 30ও বলতে পারি, তাই না? তাহলে কি হলো বলো তো দেখি, সমান সমান কত হলো দেখো, কত, এটা হলো হাফ না, রুট 3 শুধুমাত্র, তাই না? রুট 3। তো তাহলে দেখো এই দিক বরাবর দুইটা বলেরই উপাংশ নিয়ে নিছি, আবার এই দিক বরাবরও কিন্তু দুইটা বলের উপাংশ নিয়ে নিছি, এটা একটা এই দিক বরাবর 7 হয়েছে এবং এই দিক বরাবর কি হয়েছে, রুট 3 হয়েছে। এখন যদি আমরা এই দুইটা বলের মানে এইটুকু এবং এইটুকুর লব্ধি নির্ণয় করি, হ্যাঁ, এখন উপাংশে যখন ভাগ করে দিছি না, তখন কিন্তু এগুলার অস্তিত্ব নাই আর, ঠিক আছে, এগুলা কিন্তু খেয়াল রাখতে। আচ্ছা বুঝতে পারছো, তাহলে এইটুকু বুঝতে পারছো, মানে এক একটা বরাবর যে উপাংশ 7 হয়েছে, তাহলে এটাই অ্যান্সার আমার, এটা তো চাই নাই আমার, এমনি বলছে এটা তো চাই নাই, বুঝতে পেরেছো? তাহলে জি ভাইয়া। আচ্ছা আচ্ছা মুসলাম কেন, ওকে হয়ে গেল এটা, এর পরের মেটাতে যাবো, আমার 10 মিনিট পরে আমার জুমটা আবার মিটিং অন করা লাগবে, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা শোনো, এই মেটটাতে আমার একটু টাইম লাগে বুঝছো, তো আমি কি মিটিংটা অফ কইরা, কারণ এখন 8 মিনিট আছে, 8 মিনিট এই মেটটা শেষ হবে না, আমি কি আবার নতুন করে অন করবো আরেকটা আরেকটা মিটিং, আগের ম্যাথটা আরেকবার বুঝাইলে ভালো হইতো। এটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ধরো তোমার কাছে দুইটা বল আছে, একটা বল হলো ধরো 3 নিউটন, আরেকটা হলো 4 নিউটন, ওকে, এটা হলো ধরো 30 ডিগ্রি, এটা হলো ধরো তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? তো ভাই এখন আমি তোমাকে বললাম যে তুমি এই দিক বরাবর এই বলের উপাংশ নিয়ে আসো, তুমি কি করবা, 4 cos কি লিখবা, 4 cos কি লিখবা, 4 cos 30 লিখবা, ঠিক আছে? আরেকটা উপাংশ কত এদিক বরাবর, সেটা কত হবে, 4 sin 30। এখন এই দুই এই বলটাকে দুই ভাগে ভাগ করে দিছো, একটা এদিক বরাবর ভাগ করছো আর একটা এদিক বরাবর ভাগ করছো, ভাগ করে দিলে এটা তো রইলো না, এটা তো ফুরাই গেল শেষ, এটা তো ফুরাই গেল, ঠিক আছে, এটা ফুরাই গেল শেষ, এটা শেষ মানে এটা ধ্বংস হয়ে গেল, দুই ভাগে ভাগ করে দিছো শেষ, এটার কাহিনী শেষ, এটা নাই আর কি, ছিল যা ছিল সেটা তুমি এদিক বরাবর দিয়ে দিছো একটু, এদিক বরাবর আরেকটু দিয়ে দিছো শেষ। এখন এইটা তো, এখন এইটাকে যদি তুমি দুই ভাগে ভাগ করো তাহলে কি হবে বলো দেখি, তাহলে এদিক বরাবর হবে 3 তোমার কত, 3 cos 60, আর এটার জন্য এদিক বরাবর কি হবে, 3 sin 60। তো এই পর্যন্ত তো বুঝছো আমার মনে হয় না, তো এখন এইটাকে যখন দুই ভাগে ভাগ করছো তার মানে কি এটা চলে গেছে না? তো এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি ভাই, এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে ওই যে যে দুইটা বল ছিল, ওই দুইটা বলের এক্স অক্ষ বরাবর যে দুইটা উপাংশ থাকবে, দুইটা বলে এ একটা বলছিল একটা বলছিল, এই দুইটা বলের যে দুইটা উপাংশ থাকবে সেই দুইটা উপাংশের যোগফল কত মানে সমষ্টি কত, তখন তুমি কি এই দুইটা যোগ করে দিবা না, বলো এটার যে ভ্যালু হয় এই দুইটা যোগ করে দিবা না, আবার এদিক বরাবর উপাংশ কি জি এদিকে ভাইয়া। যোগ হবে না, এদিকে যোগ হবে, ঠিক আছে? কিন্তু ওই ম্যাটটাতে যে জিনিসটা ছিল সেটা কি জানো, সেটা ছিল যে মনে করো যে তোমার ওই 4 নিউটন রেই তোমার এক্স অক্ষ ধরে নিতে বলছিল, হ্যাঁ 4 নিউটন কে এক্স অক্ষ ধরে নিতে বলছিল, তার আমি একটু দেখাইলেই বুঝতে পারবো, মনে করো একটা ছিল এদিক বরাবর একটা ছিল এদিক বরাবর, হ্যাঁ মনে করো এদিক বরাবর হলো কত, 4 নিউটন, এদিক বরাবর হলো 2√3, মাঝখানে হলো অ্যাঙ্গেল 30, ঠিক আছে? তো এদিক বরাবর হলো এটা, এদিক বরাবর এটা, তো এখন এই দিক বরাবর আমি এক্স অক্ষটাকে ধরে নিলাম, এদিক বরাবর তোমার এক্স অক্ষ, তাহলে লম্ব বরাবর তোমার অ অক্ষ হবে, এদিক বরাবর অ অক্ষ। তো এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি ভাই, এই এক্স অক্ষ বরাবর তোমার এইটার লব্ধি কত বলো তো দেখি, সরি উপাংশ কত, তুমি কি লিখবা, 4 cos কি লিখবা, 0, আর এই 4 নিউটনের এদিক বরাবর উপাংশ কত, 4 sin 0, এই কারণে তখন কিন্তু আমি বলছিলাম 0, তাই না? তখন কিন্তু আমি 0 বলছিলাম, এটাকে সরাসরি 0 লিখে দিছিলাম, আর এখানে এটাকে কি লিখছিলাম, জাস্ট 4 লিখছিলাম, কারণ কি যে 4 cos 0 তো 0ই, 4 cos 0 তো মানে 4ই। আচ্ছা তো এই বলটা তাহলে ধ্বংস হয়ে গেল শেষ, ঠিক আছে, এই বলটা আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি, একটা হলো এদিক বরাবর আর একটা হলো এদিক বরাবর,
এখন আমি এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিব, একটা এদিক বরাবর সেটা কত, টু রোট থ্রি কস 30, হ্যাঁ এটা। আর এটাকে যদি আমি এদিক বরাবর নিয়ে নিই আরেকটা অঙ্গাংশ, সেটা কি হবে, টু রুট থ্রি তোমার সাইন 30। ওকে, তখন তোমার এটা আর থাকবে না, এটা চলে যাবে। কেন চলে যাবে, কারণ দুই ভাগে ভাগ করে দিলাম, এটা তো রইলো না তাহলে। ঠিক আছে, তাহলে এই যে দুইটা বলা গেছিল তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি কত, এই যে দুইটা, কারণ এইটার দিকে তো এটা, এটার দিকে তো এটা, দুইটার দিকে তো সেম, তাহলে দুইটা যোগ করবে না, কারণ একই মুখী যদি দুইটা ভেক্টর হয়, তাহলে এটা কত 4 প্লাস এটা কত, এটা হলো তোমার হিসাব করলে তোমার আসে হলো 3, এই কারণে 7। আচ্ছা আর এটা কি, এটা তো 0, আর এটা কত প্লাস কত, এটা আসে তোমার কত, হাফ রুট 3 আসে। ঠিক আছে, রুট 3, ঠিক আছে এইটা। তো এখন বুঝছো তো, এখন এদিক বরাবর অংশ সমষ্টি কত, 7, বুঝছো না এবার? জি ভাইয়া। আচ্ছা এখন এখানে একটা মজার ব্যাপার আছে, কি জানো, সেটা হলো যে একটু আগে যে দুইটা বলছিল না, কত কত ছিল জানো, কত কত ছিল, 2√3, হ্যাঁ 4 নিউটন, 2√3, হ্যাঁ 2√3, আর একটা কি 4 নিউটন। তো এদের মাঝখানের অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। তো তুমি যদি লোব দিয়ে বের করতে চাও, এই দুইটা লোব দিয়ে বের করতে চাও, হ্যাঁ এই দুইটা লোব দিয়ে বের করলে এদিক বরাবর যাবে না, লোব দিটা কত হবে, সেটা লোব দিটা কত হবে, রুট ওভার 4² প্লাস 2√3 স্কোয়ার প্লাস 2 × 4 × 2√3 কস 30, কস 30 মানে রুট 3/2, এটা হবে না বলো তো দেখি, লোব দিটা একটু হিসাব করো, এটা এটা ইয়া ভ্যালুটা একটু হিসাব করো দেখি, দ্রুত একটু হিসাব করে ফেলো তাড়াতাড়ি, আমার আর 2 মিনিট আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা হলো একটু হিসাব করো তাড়াতাড়ি ক্যালকুলেটার দিয়ে, 2 × 2 = 12, আর এখানে কত, 3 × 4 = 12 প্লাস 16, রুট 52, আচ্ছা রুট 52, আমি জানি না ঠিক কিনা, ধরো রুট 52। আচ্ছা তো এই দুইটা বলে লব্ধি হলো রুট 52। এখন বিষয়টা হলো কি, এই বলটাকে তো তুমি তো এইদিকে ভাগ করে দিছো, আবার এই বলটাকে এই দিকেও একটা ভাগ দিছো, আবার এই বলটাকে তুমি এই দিকেও ভাগ দিছো, আবার এই বলটাকে এই দিকেও একটা ভাগ ভাগ করে দিছো। এখন তুমি যদি এই দুইটাকে মুছে ফেলাও, এইগুলা যদি মুছে ফেলো, তারপরে যদি তুমি যে এই যে এই দিকের লব্ধি গুলো সমষ্টি হলো রুট 3, আবার এই দিকের লব্ধি গুলো ইয়া উপাংশ গুলো সমষ্টি হলো তোমার 2 √7, উপাংশ লব্ধি গুলো ফেলেছি ভুলে, উপাংশ 7। তো এখন এদের মাঝখানের অ্যাঙ্গেল হলো 90, ঠিক আছে, তো তখনও তোমার ওই রুট 52 হবে, বুঝছো, এবং সেটা ওই যে আগে যেই বরাবর গেছে না ওই বরাবরই যাবে, এখনো কিন্তু রুট 52 হবে। ঠিক আছে, একটু করে দেখতে পারো, 7² মানে কি ভাই, 7² মানে হলো 49 প্লাস রুট 3 মানে কি 3, এই তো দেখো এখন কিন্তু রুট 52 হইতেছে। ঠিক আছে, মানে উপাংশ ভাগ করার ফলে যে লব্ধিটা হবে, উপাংশ ভাগ করার আগে যে লব্ধিটা হইতো সেটাই থাকবে, বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা এই সবাই কি বুঝছো, সবাই? আচ্ছা এটা কিন্তু তোমাদের জানা কথাই ছিল, আমার আমার ধারণা এটা জানা ছিল না, এটা এই যে জিনিসটা বললাম। জি ভাইয়া। আচ্ছা আমি তাহলে মিটিংটা একটু অফ করতেছি, আজকে তোমার রেকর্ড দুইটা আসবে, হ্যাঁ মিটিংটা অফ করতেছি, অফ করে আমি আবার অন করবো, হ্যাঁ আমি জানতাম না যে আমার ইয়ার লিমিট শেষ হয়ে গেছে।